আমি 95 পেয়েছি। জি, কেমন লাগছে তোমাকে? আমার খুব ভালো লাগছে এবং আনন্দ হচ্ছে খুব। আমি পড়াশোনা প্রথমে অতটা করিনি, কিন্তু যখন 3-4 মাস ছিল তখন 10 থেকে 12 ঘন্টা। হ্যাঁ, সবাইকে পেয়েছি পাশে, যখন মানে প্রবলেম হয়েছে স্কুলের শিক্ষকরা আমাকে অনেক সাহায্য করেছে এবং মা বাবাও অনেক সাহায্য করেছে। এই জন্য একটাই বার্তা যে নিজের লক্ষ্য সেট করো এবং সেটার জন্য হার্ডওয়ার্ক করো, অবশ্যই সফলতা একদিন পাবেই। আমরা তো খুব গর্বিত এবং আনন্দিত, এবং আমাদের স্বপ্ন পূরণ করেছে আবুসামা। আমাদের রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুল পরিবার একটা স্বপ্ন দেখেছিল যে এই স্কুলকে জেলার মধ্যে না রাজ্যের মধ্যে আমরা প্রথম করব, সেখানে দ্বিতীয় হয়েছে। আমরা সত্যি গর্বিত এরকম ছাত্র পেয়ে, আর এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের শিক্ষক শিক্ষিকারা, আমাদের শিক্ষাকর্মীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছে ছাত্রছাত্রীদের তৈরি করার পেছনে, এবং তার সাথে ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যরা এবং পুরো পরিবার এবং অভিভাবকগণ, এলাকার মানুষরা যথেষ্ট সাহায্য করে। লকডাউনেই দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, তো আমরা সম্পূর্ণ পরিবার একসাথে বসে একটা ডিসিশন নিলাম যে কীভাবে এদেরকে পড়াশোনার সাথে যুক্ত করা যায়। তাই আমরা বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে আমরা সেখানে ছোট ছোট সেফ ডিস্টেন্স করে যতটা পারা যায় আমরা এদেরকে পড়িয়েছি।